Anani do sindana gajo dwaro gavayo mayo amaro gavayo tunyo sindana gajo ayo ballam dwaro ajyo gore gel gujanati janili ja jaitam ditam na janili to bukullo bani lektam nati re kodi tu na jais tara to hoti beshi arat to mani banno dor torili ১৭ বছর বয়সী মারুফের ইচ্ছে ছিল এসএসসি পরীক্ষা শেষে সেনাবাহিনীতে চাকরি নিয়ে মায়ের দুঃখ ঘুচিয়ে সংসারের হাল ধরবেন, সেই স্বপ্ন পূরণে যোগ দিয়েছিলেন বিএনসিসিতেও। কিন্তু বিধি বাম মিরসরাইয়ের সে ট্রেন মাইক্রোবাসের মুখোমুখি দুর্ঘটনা ওলট পালট করে দিল সব। মুহূর্তেই ধূলিসাৎ হলো স্বপ্ন, পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ছেলেকে হারিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে বিছানায় শুয়ে আছেন মারুফের মামুতাময়ী মা। বাবা মার পারিবারিক কলহে বিচ্ছেদের পর তিন সন্তান সহ মায়ের ভরণ পোষণ করে আসছিলেন তার একমাত্র নানি। নানি যে পালিবো, মারে পালিবো, মারতে আরো কষ্ট করি নাই পারলি, বাবার কোনো খবর নাই, কিনা বুয়া পেলে কিনে গেইও কুদে, এগুনোর আলন ফালন বহুত কষ্ট করি না। তিনি তার আদরের নাতিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন, মনে করছেন অনেক স্মৃতি। মারে বিয়ে দিতাম গইয়ের বুয়া কাতে বিয়ে না দিও আই খাবাইও মাই বন্ধু গুড়ি চলিয়ে আইব, এটার আমি মেট্রিক পরীক্ষা দেয় লই যান, এই শেষ কথাই হইয়ে দেয়, হ্যাঁ সকালে, হ্যাঁ কালকে সকালে হইয়ে নাকি দেরি সকালে কদে মানি সার কলে ওমারে বেকুন যার বন্ধু বান্ধব কলে মানি ওমারে গুড়ি গাড়ি এনে পাঁচ বার চলে আইব সরে সরে, জানিলে যাইতাম দিতাম না, জানিলি তো বুকুল বানি লিখতাম নাতিরে কদি তুই ন যাইস। তিন ভাই বোনের মধ্যে বড় ছিল ইকবাল হোসেন মারুফ। দুই ভাই বোন যমজ এবং তার পরিবারের ভরণ পোষণের সহযোগিতা চান তার আত্মীয় স্বজনরা। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ স্যার, এই গো মাইন্য মা একজন তিনজন এগুলোর প্রধানমন্ত্রীর সাহায্য চাই, এগুলোর যেন প্রধানমন্ত্রীর চা পানি। অনেক মানুষ আছে এখনো মানুষের পাশে দাঁড়ায়, ওরা যদি মারুফুর দিকে তাকিয়ে ওর মার দিকে তাকিয়ে ওদের ভাই বোনদের দিকে তাকিয়ে যদি ওদের সাহায্যের দিকে এগিয়ে আসে তাহলে কি আল্লাহর কাছে লাখ লাখ শুকর। এদিকে ছাত্রের মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে এসেছিল মারুফের শিক্ষকরাও। স্নেহের ছাত্রের এমন মৃত্যুতে তাদের মাঝেও নেমে এসেছে শোক। আমরা আসলে শিক্ষক হিসেবে আমাদের স্কুলের পক্ষ থেকে আমি খুব মর্মাহত, গভীরভাবে আমি আবেগ আপ্লুত হয়েছি, কারণ এই ছেলেগুলো এবারের ক্যান্ডিডেট ছিল ছয়জন, এই মারুফ সে আমার ক্যাডেট ছিল, হিসাম আমার ক্যাডেট ছিল, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে বিএনসিসি প্লাটুন কমান্ডার হিসেবে আজকে 13 বছর, আমি তো বিভিন্ন সামরিক প্রোগ্রামে আমি তাদেরকে নিয়ে যেতাম, বিভিন্ন ট্রেনিং করে এসেছি আমি, তো আমার সাথে ওরা খুব ওতপ্রোতভাবে জড়িত কাছাকাছি ছিল। আসলে কি বলবো, বলার তো ভাষা পাচ্ছে না, খুঁজে খুবই দুঃখজনক এই ধরনের মৃত্যু আমরা আশা করি না কখনো। ছোটোবেলায় খুব ভালো ছিল, স্টুডেন্ট শান্তশিষ্ট ছিল, তেমন কোনো খারাপ আচরণ আমরা দেখি নাই কখনো। কালকে থেকে খুব খারাপ লাগতেছে এই ঘটনাটা ঘটার পর থেকে, সবাই যেন এগিয়ে আসে, ওদেরকে সহযোগিতা করে, আর একটা ছেলে একটা মেয়ের সাহায্য হাত যেন বাড়িয়ে দেয়। খুবই ভদ্র ছিল, এত নম্র ভদ্র, মানে ছেলেগুলো যেখানে দেখে এখনো বড় হয়েছে আমাদের স্কুলে মাঠে খেলতে যেত, খুবই মানে এত সম্মান করতো, এত ভদ্র নম্র ছেলেগুলো, অসম্ভব ভালো, মানে এদের মৃত্যুটা আসলে সত্যি মেনে নিতে পারতেছি না আমরা। শুক্রবার জুম্মার নামাজের সময় খৈয়াছড়া ঝর্ণা থেকে ফেরার পথে মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় ভ্রমণে আসা মাইক্রোবাস ট্রেন ভয়াবহ সংঘর্ষে 12 জনের মৃত্যু হয়। তারা সকলেই চিকুনডন্ডি ও খন্দকিয়া ইউনিয়নের বাসিন্দা। আশিক আরিফিন, বাংলাদেশ লাইভ।